হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল কৃষ্ণ অর্জুন। আজকের ভিডিও অত্যন্ত হেল্পফুল হতে চলেছে, কারণ আজকের ভিডিওতে আমি আলোচনা করব যারা বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের আন্ডারে ইউজিপিজির মধ্যে থেকে ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রী রয়েছ, অর্থাৎ যারা বিএ, বিএসসি, বিকম অথবা এমএ, এমএসসি, এমকম বা এলএলএম ইত্যাদির মধ্যে থেকে যারা ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রী রয়েছ, তাদের যে পরীক্ষা সেই পরীক্ষার গাইডলাইন প্রকাশিত হয়েছে। তো তোমরা প্রশ্নপত্র কীভাবে পাবে, আর তোমাদের যে প্রশ্নপত্র সেই প্রশ্নপত্রটা কখন পাবে, বা উত্তরপত্র কীভাবে লিখবে, উত্তরপত্র কোথায় জমা দেবে, বা তার ফাইল নাম কী দেবে, বা ফাইল সাইজ কত এমবির মধ্যে রাখবে, সেই সমস্ত কিছু নিয়ে আজকে ভিডিওতে আমি আলোচনা করবো। তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবে, আর চ্যানেল নতুন হয়ে থাকলে বা এখন পর্যন্ত আমার ছোট্ট চ্যানেলকে সাবস্ক্রাইব যদি না করতে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অল করাবে, তাহলে বাঁকুড়া বিশ্ববিদ্যালয় আর অনেক কিছু বিশ্ববিদ্যালয়ের অনেক গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেয়ে যাবে। চলো শুরু করি আজকের মূল ভিডিও। তো দেখো, তোমাদের প্রথমে বলে রাখি, এখানে দেখতে পাচ্ছি ইউজির জন্য কিন্তু আলাদা একটা গাইডলাইন প্রকাশিত হয়েছে সেমিস্টার ওয়ান যারা রয়েছে ইউজি থেকে। এছাড়া যারা পিজি থেকে রয়েছে তাদের কিন্তু আলাদা একটা নোটিফিকেশান জারি করা হয়েছে। যাক, দুটোরই যে তথ্য দুটো কিন্তু একই, দুটো জায়গা মাত্র আলাদা আছে। একটা হচ্ছে ফাইল নেম, আর একটা হচ্ছে তোমাদের যে উত্তরপত্র সেই জমা দেওয়ার যে পদ্ধতি সেটা কিন্তু আলাদা আছে, বাকি সমস্ত কিছু একই আছে। তো এখান থেকে আমি সাপোজ ইউজিটটাই দেখাচ্ছি, আর ইউজিটটা বলতে বলতে পিজিটা নিয়ে আলোচনা করব। তো তাই সেই কারণে ইউজি থেকে হোক বা পিজি থেকে হোক না কেন, দুটোরই কিন্তু একই আছে। দেখো, এখানে প্রথমে নোটিফিকেশান হিসাবে দেওয়া আছে। দেখো, সাবজেক্ট হিসাবে দেখো, তো ওখানে বলে রাখি তোমাদের ওই যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে সরাসরি ওয়েবসাইটে আসতে পারবে তোমরা। দেখো, এখানে সাবজেক্ট হিসাবে দেওয়া আছে, এটা ইউজি পিজি উভয় একই আছে। পেপার টু বি ইউজ অ্যাজ অ্যান্সার স্ক্রিপ্ট, কোশ্চেন পেপার ডাউনলোড ফরম্যাট অ্যান্ড সাবমিশন প্রসেস অফ অ্যান্সার স্ক্রিপ্ট অফ ইউজি অনার্স অ্যান্ড প্রোগ্রাম সেমিস্টার ওয়ান। এটা হচ্ছে ইউজি থেকে দেখা আছে, সেই কারণে ইউজি দেওয়া আছে। আর যারা পিজি থেকে হলে পিজি দেওয়া আছে, ঠিক আছে, বাকি সমস্ত কিছু একই আছে। দেখো, এখানে দেখো প্রথমে এক নম্বরে দেওয়া আছে পেপার টু বি ইউজ অ্যাজ অ্যান্সার স্ক্রিপ্ট, এটা উভয়ের জন্য কিন্তু একই, ইউজি পিজির ক্ষেত্রে উভয় একই আছে। তো অর্থাৎ তোমরা যে পরীক্ষাটা দিবে সেই পরীক্ষা দেওয়ার জন্য কী রকমের কাগজপত্র, অর্থাৎ কীরকম কাগজ ব্যবহার করতে পারবে উত্তরপত্র লেখার জন্য। তাকে এখানে দেওয়া আছে এক্সামাইন মে রাইট দ্য অ্যান্সার টু দ্য কোশ্চান ইন দ্য কোশ্চান পেপার ইন প্লেন হোয়াইট এ ফোর সাইজ পেপার অ্যাজ অ্যাভেলেবেল টু দেম অ্যাট হোম। অর্থাৎ তোমরা উত্তরপত্রটি লেখার জন্য যে এ ফোর সাইজ পেপার রয়েছে তোমাদের বাড়িতে, সেই এ ফোর সাইজ পেপারই কিন্তু তোমরা লিখতে পারবে। তো এখানে তোমাদের বলে রাখি, এ ফোর সাইজ পেপার বলতে সাধারণত জেরক্সের কাজে যে পেপারটা ব্যবহার করা হয়, মানে জেরক্সের দোকানে সাধারণত যে পেপারটা বেশি পাওয়া যায় সেটা হচ্ছে এ ফোর সাইজ পেপার। দেখো, এখানে দেওয়া আছে এক্সামাইন নেট নট ওরি ইফ সাইজ অফ পেপার ইজ বিট বিগার অর স্মলার, যে যদি কোনোভাবে আমাদের যে কাছে যে কাগজটা রয়েছে অর্থাৎ যে পেপার আমাদের বাড়িতে আছে সেটা যদি কোনোভাবে কিছুটা বড় বা কিছুটা ছোট হয় তাতেও কোনো সমস্যা নেই, কোনো কিছু মনে করার কোনো প্রয়োজন নেই, কোনো সমস্যা নেই। দেখো, এক্সামিন নট নেট বাই এ ফোর সাইজ পেপার ফ্রম মার্কেট বাট ইউজ পেপার অ্যাভেলেবেল অ্যাট হোম অফ স্মলার সাইজ, যে এমনটা নয় যে তোমাদের এ ফোর সাইজ পেপার অর্থাৎ জেরক্সের যে পেপার সাধারণত জেরক্সের দোকানে যেটা পাওয়া যায় সেটা কিনতে যাওয়ার জন্য বাজারে যেতে হবে, তোমাদের বাড়িতে যে পেপার রয়েছে সেই পেপারেই তোমরা লিখতে পারবে। তো এখানে আমি বলে রাখি আমার যেটা অভিমত, সেক্ষেত্রে তোমরা এ ফোর সাইজ পেপারই জোগাড় করবে, কারণ এ ফোর সাইজ পেপারে লিখলেই ভালো হয়, বাকিটা তোমাদের ব্যাপার, ঠিক আছে, তোমরা যেটা ভালো বুঝবে সেটাই করবে। আর এ ফোর সাইজ তোমরা কিন্তু চাইলে জেরক্সের দোকানে অবশ্যই পেয়ে যাবে। তবে এখানে দেওয়া আছে দু নম্বরে, এটা কিন্তু একই ইউজি পিজির ক্ষেত্রে, উভয়ের ক্ষেত্রে একই হবে। এটাও রাইটিং অন দ্য অ্যান্সার স্ক্রিপ্ট, অর্থাৎ তোমরা যে উত্তরপত্রটা লিখবে সেই উত্তরপত্রটি লেখার জন্য নো কম্পিউটার টাইপ অর প্রিন্টেড ডকুমেন্ট আর অ্যালার্ট, অর্থাৎ কোনো রকম কম্পিউটার টাইপ করা বা প্রিন্ট করা কিন্তু কোনো কিছু চলবে না, অর্থাৎ সমস্ত কিছু তোমাদের নিজের হাতেই লিখতে হবে। এখানে দেখো দেওয়া আছে এক্সামিন হ্যাভ টু রাইট দ্য অ্যান্সার্স ইন দিয়ার ওন হ্যান্ড রাইটিং, অর্থাৎ অবশ্যই সমস্ত যে উত্তর সেগুলো তোমাদের নিজের হাতেই লিখতে হবে সেটাই বলা আছে। দেখো দেওয়া আছে এক্সামিন ডিটেলস টু বি রাইটিং অন অ্যান্সার স্ক্রিপ্ট, অর্থাৎ তোমরা যে উত্তরপত্রটা তৈরি করবে আর যে পেপারে লিখবে তার উপরে কী কী দিতে হবে, দেখো দেওয়া আছে দ্য ফলোয়িং ডিটেলস ইনফরমেশান মাস্ট বি রাইটিং অন দ্য টপ মার্জিন অফ ইচ অ্যান্ড এভরি পেজ অফ অ্যান্সার স্ক্রিপ্ট, অর্থাৎ অবশ্যই তোমাদের প্রত্যেকটা পেজে কিন্তু এই ডিটেলসগুলো দিতে হবে উপরের দিকে, যে তোমরা মার্জিন দিচ্ছ প্রথমে একটা বাঁ দিকে দিচ্ছ আর একটা তোমরা উপর দিকে দিচ্ছ, সেই উপরে যে মার্জিন দিচ্ছ তার উপরে এই তথ্যগুলো কিন্তু লিখতে হবে। তার আগে তোমাদের পেজ নাম্বারটা দিয়ে দিতে হবে। তো পেজ নাম্বারটা কীভাবে দিবে, সাপোজ ধরো তোমরা যদি মোট 10টা পেজের মধ্যে একটা পরীক্ষা দাও, সেক্ষেত্রে প্রথম পেজ যখন লিখবে পেজ নাম্বার সেক্ষেত্রে লিখবে 01/10, এভাবে যখন দ্বিতীয় পেজটার পেজ নাম্বার দিবে সেক্ষেত্রে তোমরা দ্বিতীয় পেজটার পেজ নাম্বার দিবে 02/10 বলে দিবে, ঠিক আছে। এখানে দেখো তারপর যেটা লিখবে তোমরা উপরের দিকে যে তথ্যগুলো, দেখো প্রথমে লিখবে নেম অফ দ্য এক্সামিনেশান বলে লিখবে, তারপর লিখবে ব্যাঙ্কুড়া ইউনিভার্সিটি আন্ডার গ্রাজুয়েট, অর্থাৎ যদি ইউজি থেকে হও অর্থাৎ বিএ, বিএসসি, বিকম ইত্যাদির মধ্যে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষার্থী হও,
সেক্ষেত্রে আন্ডার গ্রাজুয়েট লিখবে, আর যারা পিজি থেকে ফার্স্ট সেমিস্টারে রয়েছ তারা অবশ্যই পোস্ট গ্রাজুয়েট বলে লিখবে। এখানে অনার্স প্রোগ্রাম লেখার তাদের প্রয়োজন নেই যারা পিজি থেকে রয়েছ, তবে কিন্তু আন্ডার গ্রাজুয়েশন থাকলে অনার্স হলে অনার্স লিখবে, আর যদি পাস কোর্স থেকে হও তাহলে প্রোগ্রাম লিখবে। তারপর একই সঙ্গে সেমিস্টার ওয়ান যেমনটি লেখা আছে সেমনটি লিখে দেবে এক্সামিনেশন 2021-22 বলে। তারপর যেটা তোমাদের করতে হবে, তোমাদের UID নাম্বার কিন্তু দিতে হবে, তোমাদের UID যে নাম্বার সেটা কিন্তু অবশ্যই তোমরা অ্যাডমিট কার্ডে পেয়ে যাবে। তারপর তোমাদের যে নাম সে নামটা তোমাদের এখানে লিখতে হবে, তোমাদের সম্পূর্ণ নাম এখানে কিন্তু লিখে দিতে হবে। তারপর ইনস্টিটিউশন অফ এক্সামিনেশন ওটা এখানে লিখে দিতে হবে, মানে তোমরা যে উত্তরপত্রটা তৈরি করবে সেই যে পেপারে লিখবে সেই তার উপরে লিখতে বলছি আমি, ঠিক আছে? এখানে লেখার অর্থ আমার বলার অর্থ হলো নেম অফ দ্য ইনস্টিটিউশন অফ এক্সামিনেশন, অর্থাৎ তুমি যে কলেজে পড়ছো বা যে ইনস্টিটিউশন থেকে তুমি পরীক্ষাটা দিচ্ছ সেই ইনস্টিটিউশনটার নাম, মানে তুমি যদি UG থেকে কোনো কলেজে পড়ে থাকো সেক্ষেত্রে তোমার কলেজের নামটা লিখবে, আর যদি ইউনিভার্সিটি ক্যাম্পাসের ছাত্র হয়ে থাকো সেক্ষেত্রে ব্যাঙ্কপুর ইউনিভার্সিটি বলে লিখবে, মানে তোমাদের যে ইনস্টিটিউশন সেই ইনস্টিটিউশনের নামটা এখানে লিখতে হবে। তারপর তোমার সাবজেক্টটা দিতে হবে, তুমি যে সাবজেক্ট থেকে পরীক্ষা দিচ্ছ সেই সাবজেক্ট নামটা কিন্তু উপরে তোমাকে লিখে দিতে হবে, তুমি যে যে উত্তরপত্র যে পেপারে উত্তরটা লিখবে। সাবজেক্টটা লেখার পর যে সাবজেক্টে তুমি রয়েছো বাংলা ইংলিশ হিস্ট্রি যেটা সেই সাবজেক্ট লিখে দিবে। তারপর কোর্স টাইটেল তোমাদেরকে দিতে হবে, এটাও কিন্তু তোমরা অ্যাডমিট কার্ডে পেয়ে যাবে, ঠিক আছে? কোর্স টাইটেল এছাড়া কোর্স কোড এটাও কিন্তু তোমাকে লিখতে হবে, এগুলোও কিন্তু তোমরা অ্যাডমিট কার্ডে পেয়ে যাবে, আমি তোমাদের ওটাও দেখিয়ে দেবো, ঠিক আছে? চিন্তার কোনো কারণ নেই। তারপর কোর্স আইডি যেটা তোমার সেটাও কিন্তু লিখতে হবে, কোর্স আইডি তোমরা কোশ্চেন পেপারের উপরেও পেয়ে যাবে, এছাড়াও তোমাদের যে অ্যাডমিট কার্ড সেটাও পেয়ে যাবে, কোথায় অ্যাডমিট কার্ড দেওয়া আছে সেটাও আমি তোমাকে বলে দেবো তোমাদেরকে। দেখো তারপর দেখো অ্যান্সার স্ক্রিপ্ট পেজ লিমিট ফাইল ফরম্যাট ফাইল সাইজ অ্যান্ড ফাইল নেম, এটাও কিন্তু UG পিজির ক্ষেত্রে একই রকম হবে, UG-র যা PG-র তা। দেখো এখানে দেওয়া আছে দ্য হ্যান্ড রাইটিং অ্যান্সার স্ক্রিপ্ট অফ দ্য এক্সামিন ফর এনি এক্সামিনেশন ক্যান বি এ ম্যাক্সিমাম অফ 10 pages অফ প্লেন হোয়াইট এপোর সাইজ পেপার নট বোথ সাইড, অর্থাৎ তোমরা কিন্তু সর্বাধিক 10টা পেজ ব্যবহার করতে পারবে, অর্থাৎ সর্বাধিক 10টা পেজ কিন্তু পাবে একটা পরীক্ষা দেওয়ার জন্য। তবে অবশ্যই তোমাদের খেয়াল রাখতে হবে বোথ সাইড কিন্তু লেখা চলবে না, মানে ধরো সাপোজ যদি তোমরা এফোর সাইজ পেপারে লেখো সেক্ষেত্রে একটা পেপারের অর্থাৎ একটা কাগজের এক দিকটাই লিখতে পারবে তোমরা, উভয় দিক লেখা চলবে না। এইভাবে কিন্তু সিঙ্গেল সিঙ্গেল 10টা পেজে তোমাদের লিখতে হবে। কিন্তু এখানে ফর সাবজেক্ট লাইক কেমিস্ট্রি রয়েছে ফিজিক্স ম্যাথামেটিক্স ইত্যাদি ক্ষেত্রে কিন্তু তারা কিন্তু 12টা পেজ চাইলে ব্যবহার করতে পারো, তবে অবশ্যই কিন্তু মনে রাখতে হবে বোথ সাইড নয়। এছাড়াও কিন্তু তোমাদের বলে রাখি যাদের 40 বিশেষ করে PG-র ক্ষেত্রে যাদের রয়েছে LLM রয়েছে বা সোশ্যাল ওয়ার্ক, তাদের ক্ষেত্রে যদি 40 নম্বরের বেশি পরীক্ষা হয় সেক্ষেত্রে তোমরা কিন্তু ম্যাক্সিমাম 16টা পেজ ব্যবহার করতে পারবে, আর 40 নম্বর বা তার কম হলে সেক্ষেত্রে তোমাদের 10টি পেজ এছাড়াও কেমিস্ট্রি ফিজিক্স ম্যাথামেটিক্স এদের ক্ষেত্রে কিন্তু 12টি পেজ ব্যবহার করতে পারবে। তারপর আফটার কমপ্লিটিং দ্য এক্সাম এক্সামিন উইল হ্যাভ টু টেক ফটোগ্রাফ, অর্থাৎ যখন তোমাদের উত্তরপত্র লেখা হয়ে যাবে তো উত্তর সমস্ত কিছু লেখা হয়ে যাবে, তারপর উত্তরটা তোমরা যে কাগজ লিখছো সেই কাগজগুলোর কিন্তু তোমাদের ফটোকপি করতে হবে, অর্থাৎ ছবি তুলতে হবে, স্ক্যান করতে হবে। তো স্ক্যান করার জন্য তোমরা গুগল প্লে স্টোর থেকে বিভিন্ন ধরনের কিন্তু স্ক্যানার পেয়ে যাবে, এখানে যেমন UG-র ক্ষেত্রে দেওয়া আছে একই দুটো UG-PG-র ক্ষেত্রে অ্যাডোব স্ক্যান মাইক্রোসফট লেন্স এছাড়াও ডকুমেন্ট স্ক্যানার বা ক্লিয়ার স্ক্যানার ইত্যাদি যে কোনো স্ক্যানার থেকে তোমরা স্ক্যান করতে পারবে। তারপর দেখো দেখাচ্ছে ইন দ্য ডকুমেন্ট স্ক্যানার অ্যাপস ফটো অফ অল পেজেস ক্যান বি টেকেন ওয়ান আফটার অ্যানাদার টু ক্রিয়েট এ সিঙ্গেল ফাইল, অবশ্যই তোমাদের একটা সিঙ্গেল ফাইল PDF করতে হবে, মানে তোমরা যে উত্তরপত্র লাগলে সাপোজ ধরো 10টা পেজের মধ্যে একটা পরীক্ষা দিয়েছো যে কোনো একটা পেপার, সেক্ষেত্রে 10টা পেজ কিন্তু একসাথে রাখতে হবে, মানে PDF করতে হবে। দেখো এখানে দেওয়া হয়েছে দ্য ইলেকট্রনিক ফাইল মাস্ট বি সেভ ইন PDF ফরম্যাট, অর্থাৎ স্ক্যান করার সময় তোমাদের PDF ফরম্যাটে রাখতে হবে, PDF ফরম্যাট ছাড়া আদার্স কিন্তু ফরম্যাট কিন্তু এলাও হবে না। এখানে দেখো দেওয়া আছে ফাইল নেমটা কীরকম হবে, তো ফাইল নেমটার ক্ষেত্রে বলে রাখি এটা UG-র ক্ষেত্রে দেওয়া আছে, আর PG-র ক্ষেত্রে আছে UID নাম্বার আন্ডার স্কোর কোর্স আইডি, এটা কিন্তু PG-র ক্ষেত্রে অর্থাৎ যারা MA MSc MCOM ইত্যাদির মধ্য থেকে বা LLM-এর মধ্য থেকে ফার্স্ট সেমিস্টারে রয়েছ ছাত্রছাত্রী, আর যারা BA BSc BCOM ইত্যাদির মধ্য থেকে রয়েছ তাদের ক্ষেত্রে ফাইল নেমটা কিন্তু হবে। দেখে নেবে তোমরা তোমাদের যে নোট গাইডলাইন সেটা কিন্তু দেওয়া আছে, সেটা ভালো করে দেখে নেবে। এখানে দেখো UID নাম্বার আন্ডারস্কোর কোর্স আইডি আন্ডারস্কোর সাবজেক্ট আন্ডারস্কোর কলেজ আইডি আন্ডারস্কোর ডেট, এভাবে কিন্তু তোমাদের লিখতে হবে। আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তোমরা ফাইল নেমটা কীভাবে দিবে, মানে তোমরা যখন স্ক্যান করা হয়ে যাবে মানে উত্তরটা লেখা তৈরি হয়ে গেলো, তারপর 10টা পেজ যখন PDF করে নিলে স্ক্রপ টপ করে ক্রপ করার পর তারপর যে ফাইল নেমটা দিবে সেই ফাইল নেমটা দেওয়ার সময় কিন্তু তোমাকে এরকম লিখতে হবে, এটা হচ্ছে UG-র ক্ষেত্রে। আর যারা PG-র ক্ষেত্রে তাদের UID নাম্বার আন্ডার স্কোর কোর্স আইডি, ঠিক আছে? আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা কীভাবে UID নাম্বার কোর্স আইডি সাবজেক্ট কলেজ কোড ডেট দিবে UG-র ক্ষেত্রে বা PG-র ক্ষেত্রে একই। তো ধরো ফর এক্সাম্পল হিসাবে কারোর UID হচ্ছে ধরো এটা ধরো কারোর UID নাম্বার ফর এক্সাম্পল হিসাবে ধরে নিলাম এটা হচ্ছে UID নাম্বার, তখন সেই UID নাম্বারটা দিবে ফাইল নেমটা দেওয়ার সময়। তো এখানে বলে রাখি UID বলে লেখার কিছু প্রয়োজন নেই, শুধু সংখ্যাটা দিবে, সংখ্যাটা দেওয়ার পর আন্ডারস্কোর তোমাকে দিতে হবে, UID নাম্বার আন্ডারস্কোর দিলে এখানে
আন্ডারস্কোর দিলাম। আন্ডারস্কোর দেওয়ার পর এখানে দেখো আন্ডারস্কোরের চিহ্ন তোমরা পেয়ে যাবে, এটা হচ্ছে আন্ডারস্কোরের চিহ্ন, তো এটাকে এখান থেকে দিয়ে দিবে। আন্ডারস্কোর দেখতে পাচ্ছ এখানে চলে এসেছে। তারপর তোমাদেরকে যেটা বলেছে কোর্স আইডি, কোর্স আইডিটা দিয়ে দিবে। ফর কোর্স আইডি তোমরা তো অ্যাডমিট কার্ডে পেয়ে যাবে। ফর এক্সাম্পল হিসাবে ধরলাম একটা, আমি ফর এক্সাম্পল হিসাবে যে কোনো দিয়ে দিলাম, ধরলাম এটা হচ্ছে কোর্স আইডি, ঠিক আছে। এভাবে তোমরা ইউআইডি নাম্বারটা দিবে, আন্ডারস্কোর দিয়ে কোর্স আইডি দিবে, ঠিক আছে। এটা যে পিজির ক্ষেত্রে তো কোর্স আইডি, ইউআইডি নাম্বার আন্ডারস্কোর কোর্স আইডি দিয়ে হয়ে যাবে। আর যারা পিজির ক্ষেত্রে হবে, আর ইউজির ক্ষেত্রে যারা রয়েছে তাদের কিন্তু আরও যে আরও অনেক কিছু লিখতে বলা হয়েছে, যেমন তারপর যেমন কোর্স আইডির পর সাবজেক্ট লিখতে বলেছে, তারপর আবারও আন্ডারস্কোর দিবে। আন্ডারস্কোর দেওয়ার পর আবারও এখান থেকে সাবজেক্টটা লিখে দেবে, তোমার যে সাবজেক্ট সেই সাবজেক্টটা লিখে দেবে তোমরা। ফর এক্সাম্পল হিসাবে এখানে আমি সাবজেক্ট, আমার যেহেতু বেঙ্গলি তো আমি এখানে থেকে বেঙ্গলি লিখে দিচ্ছি, বেঙ্গলি, ঠিক আছে। এইভাবে তোমরা কিন্তু লিখে দেবে তোমাদের সাবজেক্ট নেম, এটা হচ্ছে ইউজির ক্ষেত্রে। আর পিজির ক্ষেত্রে শুধুমাত্র ইউআইডি আন্ডারস্কোর কোর্স আইডি দিলেই হয়ে যাবে। তারপর আবারও তোমরা আন্ডারস্কোর দিবে, তো এখান থেকে সাবজেক্ট নেওয়ার পর আন্ডারস্কোর দিলাম। তারপর তোমার যে কলেজে যে কোড সেটা দেবে, তিন ডিজিট একটা কলেজ কোড থাকে। ফর এক্সাম্পল হিসাবে ধরে নিলাম কারো কলেজ কোড 102, ঠিক আছে, বাঁকুড়া সম্মিলন কলেজের 102, ঠিক আছে। প্রত্যেকে আলাদা আলাদা কোড আছে, আমি দেখিয়ে দেবো সেটা কার কোন কলেজের কোন কোড। তো ইউনিভার্সিটির ক্ষেত্রে 100, তারপর এইভাবে তোমরা দিবে। একই সঙ্গে তারপর আবারও আন্ডারস্কোর দিবে, এটা হচ্ছে ইউজির ক্ষেত্রে। পিজির ক্ষেত্রে তো আমি বললাম, আবার আন্ডারস্কোর পর দেওয়ার পর তোমার ডেটটা দিবে, মানে যে ডেটে তোমাদের পরীক্ষা হচ্ছে সেই ডেটটা এখানে দিয়ে দিবে তোমরা, ঠিক আছে। এখান থেকে তোমরা ডেটটা দিয়ে দিবে এইভাবে, এইভাবে কিন্তু তোমরা দিবে প্রথমে। এটা ইউজির ক্ষেত্রে এইভাবেই কিন্তু তোমরা দিয়ে দিবে, ফাইল নামটা এইভাবেই হবে, ঠিক আছে। ইউজি পিজি আবারও বলছি, পিজির ক্ষেত্রে ওয়ার্ডি নাম্বার আন্ডারস্কোর কোর্স আইডি যেমনটি দেওয়া আছে, যেমনটি দেওয়া আছে আর কি সেটি দিবে। এছাড়াও যারা ইউজি থেকে রয়েছ তারা তাদের ক্ষেত্রে যেমনটি দেওয়া রয়েছে সেইভাবেই দিবে তোমরা, তোমাদের যেটি সেটি কিন্তু দিবে। দেখো বাকি সমস্ত কিছু একই, কিন্তু প্রথমত এখানে আপাতত ফাইল নেমটা দুটোর আলাদা আলাদা, ইউজির ক্ষেত্রে আলাদা, পিজির ক্ষেত্রে আলাদা, যাদের যেটি দিতে বলেছে সেটি দিবে। এছাড়া তোমরা যে ইলেকট্রিক ফাইলটা তৈরি করবে সেটা 9 MB মধ্যে রাখতে হবে তোমাদের। তো এখানে বলে কি তোমরা স্ক্যান করার সময় দেখবে এমনিতেই দোষটা পেয়েছো, 9 MB কমই চলে আসে, আর যদি বেশি হয় সেক্ষেত্রে তোমাদের কিন্তু রিসাইজ করতে হবে, তবে 9 MB বেশি রাখা কিন্তু চলবে না। তবে এবার দেওয়া হচ্ছে সাবমিশন অফ ইলেকট্রনিক ফাইল এনসাসক্রিপ্ট হার্ড কপি, অর্থাৎ তোমরা যে উত্তরপত্রটা তৈরি করলে, মানে যে পিডিএফ ফাইলটা যেটা তৈরি করলে আর কি স্ক্যান করার পর, সেটা কীভাবে তোমরা আপলোড করবে, ঠিক আছে। তো এখানে দেখো বলে রাখি, এখানে কিন্তু এটা ইউজি পিজির ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা। তো এখানে দেখো ইউজির ক্ষেত্রে যেটা দেওয়া আছে ইলেকট্রনিক এনসার, অর্থাৎ যারা বিএ বিএসসি বিকম ইত্যাদির মধ্যে থেকে ফার্স্ট সেমিস্টার রয়েছে তাদের ক্ষেত্রে যেটা হবে, তাদের ক্ষেত্রে তারা যখনই ফাইলটা তৈরি করে দিবে তখন ইলেকট্রনিক এনসাসক্রিপ্ট হ্যাজ টু বি ইমেলড বাই দ্য এক্সামিন টু হিজ হার কলেজ উইদিন 1 আওয়ার অফ দ্য এন্ড অফ দ্য এক্সামিনেশান অন দ্য ডে অফ এক্সামিনেশান। অর্থাৎ যারা ইউজি থেকে রয়েছে, মানে বিএ বিএসসি বিকম ইত্যাদির মধ্যে থেকে, তাদের ক্ষেত্রে যেটা করতে হবে, তাদের যে উত্তরপত্র যেটা পিডিএফ তৈরি হবে সেটা কিন্তু তাদের যে ইনস্টিটিউশন থেকে, অর্থাৎ তাদের যে কলেজ রয়েছে কলেজ থেকে কিন্তু মেল আইডি দেবে। সেই মেল আইডিতে পরীক্ষা শেষ হওয়ার 1 ঘন্টার মধ্যে মেল করতে হবে, এটা হচ্ছে ইউজির ক্ষেত্রে। আর পিজির ক্ষেত্রে কিন্তু এটা নয়, পিজির ক্ষেত্রে তোমাদের যেটা করতে হবে, তোমাদের কিন্তু অবশ্যই তোমাদের যে উত্তরপত্র সেটা কিন্তু আপলোড করতে হবে। কীভাবে আপলোড করবে বা পরবর্তী কীভাবে ডাউনলোড করবে সেটা তো আমি অবশ্যই দেখাবো, দেখো সম্পূর্ণ শেষের দিকে দেখাবো। এছাড়া দেখো দেওয়া আছে এখানে, এটা একইভাবে ইউজির ক্ষেত্রেই তোমাদের যে উত্তরপত্র সেটা কিন্তু দেখো, ইফ এক্সামিন হ্যাজ টু বি ফ্যাসিলিটি টু সাবমিট দ্য এনসাসক্রিপ্ট টু লগ ইন টু দেয়ার হিজ ওন কলেজ পোর্টাল, দেন সি হ্যাজ মি সাবমিট ইলেকট্রনিক এনসাসক্রিপ্ট উইদিন 1 আওয়ার ইন দ্য এন্ড অফ দ্য এক্সামিনেশান অন দ্য অফ দ্য এক্সামিনেশান। হাউ এভার অ্যাভেলেবিলিটি অফ সার্চ ফ্যাসিলিটি ইফ এনি উইল বি নোটিফাইড বাই দ্য কলেজ অথরিটি উইল ইন অ্যাডভান্স। অর্থাৎ যদি তোমাদের উত্তরপত্র যেটা সেটা যদি সাবমিট করতে কোনো রকম অসুবিধা হয় সেক্ষেত্রে তোমাদের কিন্তু জানিয়ে দেওয়া হবে, অ্যাডভান্স কিন্তু নোটিফিকেশান জারি করে দেবে তোমাদের কলেজ থেকে, ঠিক আছে। চিন্তা করার কোনো প্রয়োজন নেই, আপাতত তোমাদের যে উত্তরপত্র সেটা কিন্তু ইউজির ক্ষেত্রে বলে রাখছি, তোমাদের যে ফাইলটা তোমরা তৈরি করবে পিডিএফ ফাইল সেটা কিন্তু ইউজি থেকে যারা রয়েছে, অর্থাৎ বিএ বিএসসি বিকম ইত্যাদির মধ্যে থেকে, সেটা অনার্স থেকে হোক কিংবা পাসকোর্স থেকে হোক না কেন, তাদের কিন্তু মেল করতে হবে। আর পিজির ক্ষেত্রে কিন্তু পোর্টালে আপলোড করতে হবে, ঠিক আছে। দেখো দেওয়া আছে এখানে, এ কনভার্টেন্স টাইম অফ দ্য 1 আওয়ার ইন বিং প্রোভাইডেড টু এক্সামিনেশন ফর এভরিথিং এনসাসক্রিপ্ট টু ইলেকট্রনিক ফাইল অ্যান্ড ইমেলিং। অর্থাৎ তোমাদের যে ফাইল সেটা কিন্তু মেল করতে, একই সঙ্গে তোমাদের সেটাকে পিডিএফে কনভার্ট করতে কিন্তু 1 ঘন্টা বাড়তি সময় দেবে, এটা ইউজির ক্ষেত্রে। তো এখানে বলা কি পিজি ক্ষেত্রে যারা রয়েছে তাদের দেখবে 2 ঘন্টা বাড়তি সময় কিন্তু দেবে, তাদের যেহেতু পোর্টালে আপলোড করার বিষয়টা আছে। তো এখানে দেওয়া আছে, দ্য কলেজ অথরিটি উইল প্রোভাইড দ্য ইমেল অ্যাড্রেস টু সাবমিট দ্য ইলেকট্রনিক অফ দ্য এনসাসক্রিপ্ট। অর্থাৎ যারা কলেজে রয়েছে, যারা কলেজের ছাত্রছাত্রী, ওটা যারা কলেজে, মানে যারা ইউজি থেকে রয়েছে পিজি থেকে নয়, ঠিক আছে। পিজি ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা, পিজি ক্ষেত্রে ইউনিভার্সিটি ক্যাম্পাসে হোক কিংবা কোনো কলেজ থেকে হোক, উভয় ক্ষেত্রে কিন্তু একই প্রসেস। আর ইউজির ক্ষেত্রে যারা রয়েছে, অর্থাৎ বিএ বিএসসি বিকম ইত্যাদির মধ্যে থেকে, তাদের কিন্তু তাদের যে কলেজ রয়েছে নিজস্ব কলেজ থেকে কিন্তু মেল আইডি দিয়ে দেবে আগের থেকে তোমাদের।
তোমাদের যেদিন পরীক্ষা হবে তার আগে তুমি মেল আইডি দিয়ে দেবে, সেই মেল আইডিতে মেল করতে হবে। তো তাই বলে রাখি তোমাদেরকে যারা ইউজি থেকে রয়েছে অর্থাৎ বিএ বিএসসি বিকম ইত্যাদির মধ্যে থেকে, তুমি যে কলেজে পড়ছো সেই কলেজের ওয়েবসাইটগুলো ফলো রাখবে, সেখানেই বলে দেওয়া হবে তুমি কোন মেলে মেল করতে হবে তোমাদের কোন পেপারটা, ঠিক আছে। দেখো এছাড়াও বলা আছে ইফ স্টিল আনএবল টু ইমেল সাবমিট থ্রো কলেজ পোর্টাল অ্যাজ এ ফাইনাল রিসোর্ট এক্সামিন মে সাবমিট দ্য অ্যানসার স্ক্রিপ্ট হার্ড কপি টু হিজ আর কলেজ উইদিন টু আওয়ার্স অফ এন্ড অফ দ্য এক্সামিনেশন অন দ্য ডে অফ দ্য এক্সামিনেশন। যদি কেউ মেল করতে না পারো বা কোনোভাবে যদি তোমাদের যে অনলাইনে ব্যবহার না করতে পারো, সেক্ষেত্রে তোমাদের যে উত্তরপত্র সেটা কিন্তু তোমরা অবশ্যই যে হার্ড কপি যেটা রয়েছে সেই হার্ড কপিটা কিন্তু তোমাদের যে কলেজ রয়েছে সেই কলেজে পরীক্ষা শেষ হওয়ার 2 ঘন্টার মধ্যে কিন্তু তোমরা সেখানে জমা দিতে পারবে, এটা কিন্তু ইউজির ক্ষেত্রে বলা আছে। তো তোমাদের বলে রাখি অনেক ক্ষেত্রে ইউজির ক্ষেত্রে দেখা গেছে যে অর্থাৎ বিএ বিএসসি বিকম ইত্যাদি পদ থেকে যারা ফার্স্ট সেমিস্টার রয়েছ বা অর্থাৎ যারা ফার্স্ট সেমিস্টার ছাত্রছাত্রী, তাদের কিন্তু দেখবে হয় মেল আইডি দেওয়া হবে কিংবা এমন হতে পারে যে তোমাদের যে কলেজ রয়েছে সেই কলেজের পোর্টালেও কিন্তু আপলোড করতে বলতে পারে। সেক্ষেত্রে আমি তোমাদের বারবার বলছি যারা ইউজি থেকে রয়েছে তারা তাদের যে কলেজ রয়েছে কলেজের ওয়েবসাইটগুলো ফলো করবে, সেখানে যদি তোমাদের বলা হয় যে মেল করতে উত্তরপত্র সেক্ষেত্রে মেল করবে, আর যদি বলা হয় তোমাদের যে পোর্টাল রয়েছে কলেজের সেই পোর্টালে আপলোড করতে হয় সেক্ষেত্রে কিন্তু তোমরা পোর্টালে আপলোড করবে, সেটা কলেজ কর্তৃপক্ষ যেভাবে বলবে সেইভাবেই করবে। তোকে এখানে দেওয়া আছে তোমাদের যে কোশ্চেন পেপার, এবারে আসল আরও একটা উল্লেখযোগ্য বিষয় আছে, তোমরা যে কোশ্চেন পেপার অর্থাৎ প্রশ্নপত্র সেটা কোথায় পাবে বা কখন পাবে। তবে কোশ্চেন পেপার ওয়ান ডে অফ এক্সামিনেশন ইন অ্যাভেলেবেল 30 মিনিট বিফোর কমান্সমেন্ট অফ এক্সাম, অর্থাৎ তোমাদের যে দিন যে সময় পরীক্ষা হবে সেই পরীক্ষা শুরু হওয়ার 8 ঘন্টা আগে, ধরো ফর এক্সাম্পল হিসেবে তোমাদের যদি 12 থেকে বা 11 থেকে পরীক্ষা হয়, যদি ধরো 12টার থেকে পরীক্ষা হয় সেক্ষেত্রে 11:30 নাগাদ তোমরা প্রশ্নপত্র পেয়ে যাবে, মানে যে সময় পরীক্ষা হবে তার 8 ঘন্টা আগে কিন্তু তোমরা প্রশ্নপত্র পেয়ে যাবে। দেখো নিচের দিকে উল্লেখ করা যে কীভাবে তোমার প্রশ্নপত্র যেটা সেটা ডাউনলোড কীভাবে করবে সেটাও দিয়ে আছে। তো যাই হোক আমি এরপর তোমাদেরকে আরও বিস্তারিত দেখাই তোমরা যারা ইউজি থেকে রয়েছে তারা প্রশ্নপত্র কীভাবে ডাউনলোড করতে পারবে বা পিজি থেকে যারা রয়েছে তারাই বা কীভাবে প্রশ্নপত্র ডাউনলোড করবে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি। দেখো তোমাদের বলা কি তোমরা ইউজি ফার্স্ট সেমিস্টার স্টুডেন্ট হও কিংবা পিজির ফার্স্ট সেমিস্টার স্টুডেন্ট হও না কেন, তোমাদেরকে তোমাদের যে প্রশ্নপত্র ডাউনলোড করার জন্য কিন্তু প্রথমেই তোমাদের এই ওয়েবসাইটে কিন্তু চলে আসতে হবে, অর্থাৎ এই যে লগইন পেজ রয়েছে সেই লগইন পেজে চলে আসতে হবে। আমি লিঙ্ক তো অবশ্যই ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তারপর এখানে তোমাদের ইউজার নেমটা তোমাদের দিয়ে দিবে যেটা কিন্তু তোমাদের SMS-এর মাধ্যমে এসেছিলো আগে, সেই ইউজার নেমটা দিয়ে দিবে ফর্ম ফিল আপ করার সময় তোমরা পেয়েছিলে, সেই ইউজার নেম এবং পাসওয়ার্ড উভয় দিয়ে দিবে, তোমাদের যে UID নাম্বার সেটাই হচ্ছে ইউজার নেম, যেটা SMS-এর মাধ্যমে এসেছিলো সেই ইউজার নেম পাসওয়ার্ড একই সঙ্গে এখানে যেমনটি ক্যাপচা থাকবে উপরে যেমনটি লেখা থাকবে আলফাবেট বা ডিজিট সেই দেখে দেখে সেম টু সেম ইন্টার ক্যাপচা অপশানে টাইপ করে দেবে। তারপর লগ ইন বলে যে অপশান আছে লগ ইন অপশানে ক্লিক করবে। তো তোমাদের ইউজার নেম পাসওয়ার্ড এবং ক্যাপচা দেখে দেখে সেম টু সেম টাইপ করার পর লগ ইন অপশানে ক্লিক করার পরে দেবে তোমাদের যে আইডি সেটা কিন্তু লগ ইন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ আইডিটা লগ ইন হয়ে গেছে। তারপর তোমাদের সামনে দেখতে পাবে অনেকগুলো কিন্তু অপশান তোমাদের সামনে আসবে। দেখো এখানে প্রথমে এডিট পার্সোনাল ডিটেলস, তার নিচে ফর্ম ফিল আপ, তার নিচে দেখবে অ্যাডমিট কার্ড ডাউনলোডের তোমরা অপশান পাবে। তোমরা কিন্তু এখান থেকে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নিতে পারবে, অ্যাডমিট কার্ড ডাউনলোড এই অপশানে ক্লিক করলেই কিন্তু এখান থেকে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নিতে পারবে, ঠিক আছে। তো আমি তোমাদেরকে এখানে দেখিয়ে দিই যে বিষয়টা, এখানে দেখো প্রথমে তোমাদের দেখে দিয়ে দিই তোমাদের যে কোর্স টাইটেল কিন্তু দেওয়া আছে, এখানে দেখো কোর্স টাইটেল কিন্তু এখানে তোমরা দেখতে পাবে, এটা হচ্ছে কোর্স টাইটেল, অর্থাৎ এই যে সাপোজ ধরো যেমন বাংলার ক্ষেত্রে আছে যে 101-এর কোর্স যেটা সেটা বাংলা সাহিত্যের ইতিহাস আদি ও মধ্যযুগ, এটা হচ্ছে কোর্স টাইটেল। এগুলো কিন্তু তোমাদের যে তোমরা উত্তরপত্রটা তৈরি করছো তার উপরে যে অংশগুলো সেগুলো কিন্তু লিখতে হবে কোর্স টাইটেল। একই সঙ্গে কোর্স আইডি যেটা ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে এটা হচ্ছে তোমাদের কোর্স আইডি, এগুলো কিন্তু তোমাদের দিয়ে দিতে হবে। এছাড়া তোমরা UID নাম্বার কিন্তু এখান থেকে দেখতে পাবে, তোমরা UID নাম্বারটা তোমাদের এখানে একই সঙ্গে তোমাদের যে কলেজ কোড সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে। দেখবে এখানে তোমাদের যে কলেজে পড়ছো বা যদি ইউনিভার্সিটি ক্যাম্পাস হয় সেক্ষেত্রে দেখবে তার ব্র্যাকেটের মধ্যে যে সংখ্যাটা দেওয়া আছে এটা হচ্ছে তোমাদের কলেজ কোড, এটা কিন্তু ইউজির ক্ষেত্রে যারা রয়েছো তাদের কিন্তু এই কোডটা দিতে হবে যেখানে কলেজ কোডটা ফাইল নেমটা চাচ্ছে আর কি। তো যাই হোক আমি এখান থেকে এটাকে ব্যাক করছি, তোমরা এখানে নিচে প্রিন্টে গিয়ে কিন্তু অবশ্যই PDFটাকে ডাউনলোড করে নিতে পারবে PDF হিসাবে। তো যাই হোক আমি তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে তোমাদের যে উত্তরপত্র মানে পিজির ক্ষেত্রে প্রশ্নপত্র ডাউনলোড এবং উত্তরপত্র আপলোড, আর ইউজির ক্ষেত্রে তোমাদের যে প্রশ্নপত্র ডাউনলোড সরি আবার বলে রাখি তোমাদের পিজি থেকে যারা রয়েছে তাদের প্রশ্নপত্র ডাউনলোড এবং উত্তরপত্র আপলোড, এছাড়াও ইউজি থেকে যারা রয়েছে তাদের যে প্রশ্নপত্র সেই ডাউনলোড কিন্তু এখান থেকেই শুধু হবে, অর্থাৎ এই পোর্টাল থেকেই। এই জন্য তোমরা এখানে দেখবে এক্সামিনেশন বলে একটি অপশান পাবে অ্যাডমিট কার্ড ডাউনলোডের নিচে, তো এক্সামিনেশন অপশানে ক্লিক করবে। এক্সামিনেশন অপশানে ক্লিক করার পর তোমরা এখানে দেখতে পাবে এখানে কিন্তু তোমাদের এখানে দেখবে কোর্স টাইটেল দেওয়া আছে, এটা হচ্ছে কোর্স কোড নয়, এটা হচ্ছে কোর্স কোড হিসাবে লেখা থাকলেও এটা হচ্ছে কোর্স আইডি, ঠিক আছে। এখানে দেখবে এক্সাম ডেট পাবে, এক্সাম টাইম পাবে। তারপর দেখবে এখানে কোশ্চেন পেপার বলে একটি অপশান থাকবে। তো তোমাদের বলে কি যারা ইউজি থেকে রয়েছে শুধুমাত্র কোশ্চেন পেপার বলে অপশানটি থাকবে, এখানে অ্যানসার আপলোড এর অপশানটা কিন্তু তোমরা এখানে পাবে না।
তোমাদের ইউজির ক্ষেত্রে মেল করতে হবে কিংবা তোমাদের কলেজ বলবে সেটা, যদি মেল করতে হয় মেল করবে, আর যদি বলে কলেজের পোর্টালে আপলোড করতে হয় সেক্ষেত্রে আপলোড করবে। তো এখানে বলে কি তোমাদের কোশ্চেন পেপারে দেখো এখানে আপাতত কামিং আপ বলে লেখা থাকবে, কিন্তু যেদিন পরীক্ষা হবে সাপোজ ধরো এটা 18/2/2022 সাপোজ ধরো এর পরীক্ষা আছে, সেক্ষেত্রে 12টা থেকে 2টো, সেক্ষেত্রে আধ ঘন্টা আগে কিন্তু এখানে কামিং আপের বদলে ডাউনলোডের অপশান পেয়ে যাবে তোমরা, মানে 11:30 নাগাদ যেহেতু 12টার সময় পরীক্ষা হয়, তো এখানে ডাউনলোড বলে একটি অপশান পেয়ে যাবে, সেই ডাউনলোড অপশানে ক্লিক করলেই তোমরা কিন্তু তোমাদের যে প্রশ্নপত্র সেটা ডাউনলোড করে নিতে পারবে। একইভাবে UGPG-র একই ক্ষেত্রে প্রশ্নপত্র তোমরা ডাউনলোড করছো, একই সঙ্গে তোমাদের যারা PG-তে রয়েছো তাদের কিন্তু কোশ্চেন পেপার আপলোড করতে হবে এখান থেকে, আর যারা ইউজি থেকে রয়েছো আবারও আমি বারবার বলছি তারা কলেজ যে ওয়েবসাইট রয়েছে সেখানে যোগাযোগ করবে, সেখানে দেখবে তোমরা কলেজ ওয়েবসাইট সেখানে কিন্তু বলে দেবে তোমরা কোন মেলে তোমাদেরকে তোমাদের যে উত্তরপত্র সেটা পাঠাতে হবে, ঠিক আছে। তো এখানে পিজি থেকে যারা রয়েছে তাদের দেখবে এনসার আপলোডের একটা অপশান পাবে, তো এখানে দেখবে তোমরা চয়েস ফাইল বলে অপশান পেয়ে যাবে, যেদিন পরীক্ষা শুরু হবে সেই দিনই কিন্তু অপশানটা পাবে, এখানে চয়েস ফাইল বা চুজ ফাইলের একটা অপশান পাবে, সেই চুজ ফাইলে তোমাদের ক্লিক করতে হবে। চুজ ফাইলে ক্লিক করার পর তোমাদের ফাইল থেকে তুমি যেখানে সুরক্ষিতভাবে সেভ করে রেখেছো আর কি তোমার যে উত্তরপত্র সেই যে সেটাকে মানে যে ফাইলটা সেটা তোমাদের এখান থেকে চুজ করে নিতে হবে, চুজ করার পর সাবমিটের অপশান পাবে, যখনই সাবমিটের অপশান পাবে তখনই দেখবে তোমাদের যে উত্তরপত্র সেটা সাবমিট হয়ে যাবে। একসঙ্গে তোমাদের নিচে কিন্তু দেখবে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, তো দেখো আমি তোমাদেরকে থার্ড সেমিস্টারের একটা দেখিয়ে দিচ্ছি যেটা আমাদের কিছুদিন আগে পরীক্ষা হলো। দেখবে এখানে কোশ্চেন পেপারের জায়গায় এইভাবে দেখবে কামিং আপের পরিবর্তে যে আধ ঘন্টা আগে কিন্তু ডাউনলোডের অপশান পেয়ে যাবে, পরীক্ষা যেদিন শুরু হবে তার আগে ডাউনলোডের অপশান পেয়ে যাবে, এই ডাউনলোড অপশানে ক্লিক করেই কিন্তু তোমরা যে তোমাদের যে প্রশ্নপত্র সেটা ডাউনলোড করে নিতে পারবে। একইভাবে দেখবে এরকমভাবে তার ডান দিকে পিজির ক্ষেত্রে দেখবে যারা পিজি থেকে রয়েছে তাদের চুজ ফাইলের অপশান পাবে, এই চুজ ফাইল অপশানে ক্লিক করবে, চুজ ফাইল অপশানে ক্লিক করার পর ফাইলটা তোমরা সুরক্ষিতভাবে অর্থাৎ ফাইলটা এখান থেকে তোমরা চুজ করে নিবে, ফাইলটা চুজ করার পর যে সাবমিট রয়েছে সেই সাবমিট অপশানে ক্লিক করার পরই দেখবে সাকসেসফুলভাবে সাবমিট হয়েছে, তার একটা পুরোটা পপআপ উইন্ডো চলে আসবে, তারপর ওকে করে দেবে, ওকে করে দেওয়ার পরই দেখবে এরকম অপশান চলে আসবে নিচের দিকে অলরেডি আপলোডেড বলে অপশান চলে আসবে। তো তোমরা এখানে যদি ক্লিক করো, এখানে ক্লিক করার পরই দেখবে তোমরা যে ফাইলটা আপলোড করে সেটা দেখার কিন্তু সুযোগ পাবে। তো এইভাবে খুব সহজেই তোমরা কিন্তু প্রশ্নপত্র ডাউনলোড বা উত্তরপত্র আপলোড করতে পারবে। তো যাক ভিডিও দেখতে দেখতে অনেকটা লম্বা হয়েছিল হয়ে গেল, শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই। যাই হোক অবশ্যই ভিডিওটা বন্ধুর মধ্যে শেয়ার করবে যাতে প্রত্যেকে জানতে পারে এবং তারাও কিন্তু বিষয়গুলো নিয়ে বুঝতে পারে। তো যাই হোক আজকের ভিডিওতে এটুকু বলছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।